আমার ডক্টর সৈকত মল্লিক, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ট্রান্সপ্লান্ট সার্জন, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গুৱাহাটী, আমিনগাঁও। মই আজি আপোনালোকৰ ওচৰত ল্যাপারোস্কোপিক সার্জারির উপর আলোচনা করিম। ল্যাপারোস্কোপিক সার্জারি আমি ডিফারেন্ট আদার নামতো গম পাও, এনেকে মিনিমাল এক্সেস সার্জারি বা লেমেন টার্মত একটু কোয়া হয়, কেতিয়াবা কিহল সার্জারি বা আপনার কোয়া হয় কম্পিউটার মাধ্যমে দূরবীনের মাধ্যমে করা সার্জারি, তেনকা বহুত নামত একটু প্রচলিত। আর ল্যাপারোস্কোপিক সার্জারি হল বেসিক্যালি আমি পেটের ভিতর যেতিয়া হরু ফুটা করি ক্যামেরা বা দূরবীনের মাধ্যমে যেটা অপারেশন করো টেলিস্কোপ দিয়ে। যিকোনো পেটর সার্জারি করার আজিকালি তিনবিধর পদ্ধতি আছে। এটা হল ওপেন সার্জারি, যেটু বহু বছরের পর আছে, এটু আপনার অত্যন্ত পুরাতন টেকনিক। আর তারপর আছে ল্যাপারোস্কোপিক মেথড, আর এটা আছে রোবোটিক্স মেথড। এই তিনবিধর ভিতর উপর আজি মানে ল্যাপারোস্কোপিক সার্জারি, মিনিমাল এক্সেস অর ল্যাপারোস্কোপিক সার্জারির উপর মানে কই আসো। ল্যাপারোস্কোপিক সার্জারি আজিকালি যথেষ্ট পপুলার হয়েছে, আর তার কারণটি হল ল্যাপারোস্কোপিক সার্জারি ওপেন সার্জারিতকে অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ নম্বর ওয়ান, যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমি হরু ফুটা করি, যে হটু পিন্ধা করি আমি অপারেশনটা করো, সেই কারণে পেশেন্টর রিকভারিটু ফাস্ট হয়, সো পেইন কম হয় অপারেশনের পিছত। অপারেশনের পিছত যেটু আপনার ওপেন সার্জারি দীঘলিয়াকে আপনার একটা ইনসিশন দিয়া হয়, দাগ দিয়া হয়, কিন্তু ল্যাপারোস্কোপি করলে আপনার যেটু ইনসিশনের সাইজ অ্যারাউন্ড 5 মিলিমিটার টু 1 সেন্টিমিটার ইনসিশন হয়। আর এই এটু ইয়াতে এটা থাকিব পারে বা মাল্টিপল থাকিব পারে, হরু হরু ফুটা। আর ইয়ার বাইরে আর অ্যাডভান্টেজ হল যে আমি ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেহেতু পেইন কম হয়, রিকভারি ইজ ভেরি ফাস্ট, অতি সোনকালে আমি আরোগ্য লাভ করব পারো অপারেশন করে। যে আমার কমনলি পারফর্ম ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি, অ্যাপেন্ডিক্স সার্জারি, হার্নিয়া সার্জারি ইত্যাদি সার্জারি করে আমি জেনারেলি একদিনের ভিতরে উইদিন 24 আওয়ার্স সার্জারি হওয়ার ভিতর আমি ঘর যাব পারো। আর ল্যাপারোস্কোপিক সার্জারির অ্যাডভান্টেজ হল তাতে আপনার ব্লাড লস যেটু কম, ওভারঅল ব্লাড লস সেটাও ল্যাপারোস্কোপিক সার্জারি কম হয়। মিনিমাল এক্সেস সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারি আর একটা আপনার অ্যাডভান্টেজ হল তাতে আপনার কসমেটিক অ্যাডভান্টেজ, তাতে আপনার অপারেশনের যেটু আমার যেটু ইনসিশন মার্ক যেটু অপারেশনের জায়গাটু অত্যন্ত হরুকে কটা হয়, কারণে আপনার কসমেটিক অ্যাডভান্টেজও আছে। অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারিক আজিকালি এই কারণে শর্ট স্টে সার্জারি বলে কয়। শর্ট স্টে সার্জারি এই কারণে যে নট অনলি পেশেন্ট অপারেশন করলে সোনকালে ঘর যাব পারে, অতি সোনকালে নিজের কামতো যোগদান করব পারে উইদিন 5 টু 7 ডেজ মানে সার্জারি হওয়ার পিছত। আমি জেনারেলি অপারেশন করি উইদিন 24 টু 36 আওয়ার্স আমি ডিসচার্জ করে দিই, তারপর 5 টু 7 ডেজের ভিতর এজন গলব্লাডার অপারেশন সার্জারি করা এজন পেশেন্ট আমার আমত আপনি যোগদান করব পারে। সো এই এই বহুবিধ অ্যাডভান্টেজের কারণে আজি ল্যাপারোস্কোপিক সার্জারি অত্যন্ত পপুলার হয়েছে। সো এই ল্যাপারোস্কোপিক সার্জারি আমার নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালত আমি রেগুলার করে আসো। অ্যান্ড এটু আপনার ল্যাপারোস্কোপিক সার্জারি আজিকালি কলে ফিল্ড ইজ কোয়াইট বিগ, আপনার গলব্লাডার অ্যাপেন্ডিক্স হার্নিয়ার পরা লই যিকোনো টিউমার সার্জারি যথেষ্টখানি সার্জারি আমি আজিকালি ল্যাপারোস্কোপির মাধ্যমে করব পারো।